আরে দাদা, বিশ্বাস করতে পারছি না। আরে কাকু, আমি তুই চুপ কর তো। ঠিক আছে, আয় তো বাড়বে, বিদ্যুৎ কিভাবে বানাবে জেঠু? দেখুন, এই অফিসার একদম ঠিক বলেছেন ভাই। সরকার জনধন যোজনা শুরু করেছিল, তাই না? আমরা সবাই এর উপকারিতা জানি। এখন সমবায় চিনি কলগুলির জন্য পরিকল্পনা করা হয়েছে না? হ্যাঁ, এতে আমাদের সবার আয় বাড়বে। গত মাসে আমি আমার বেআইয়ের গ্রামে গিয়েছিলাম, উনি আমায় বুঝিয়েছিলেন ইথিনলের ব্যাপারে। আমি সেদিকে মনোযোগ দিইনি, আমি ওর সুখ সুবিধা দেখে চমকে গিয়েছিলাম। জেঠু, আমার কথাও তো শোনো। হ্যাঁ বল। এখানে দেখো, আমি বোঝাচ্ছি, দেখো। ভারত সরকার একটা ঐতিহাসিকভাবে সমবায় চিনিকল নিয়ে সিদ্ধান্ত, বকায়া প্রায় 10,000 কোটি টাকার পুরনো আয়করের সমস্যা সমাধান করে দিয়েছে। সরকারের এই সিদ্ধান্ত দ্বারা সরকারি চিনিকল এবং আয়কর বিভাগের মধ্যে দীর্ঘদিনের আইনি লড়াই থেকেও মুক্তি পাবেন। আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, গভর্নমেন্ট ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন মাধ্যমে সেই সমবায় চিনিকলগুলির সহজ ঋণ প্রদানকারী 10,000 কোটি টাকার একটি প্রকল্প শুরু হলো, যা এর মিলগুলিতে ইথেনল এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি প্ল্যান্ট স্থাপন করতে চান অথবা কর্মরত মূলধনের এটা দরকার। আপনার তথ্যের জন্য আমি তা জানাতে চাই, সমবায় চিনিকলের ওপরে 2 কোটি আখ চাষীদের জীবিকা নির্ভর করে। ইথেনল আর বিদ্যুৎ উৎপাদন থেকে শুধু আখ মিল নয় অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাবে, বরং তারা পেট্রোল আমদানিতে ব্যয়যোগ্য বিদেশি অর্থ সঞ্চয়, সবুজ শক্তি উৎপাদন অবদান এবং এর সদস্য আখ চাষীদের আখের অধিক লাভজনক মূল্য দেওয়ার ক্ষেত্রে সক্ষম হবে। এক মহত্বপূর্ণ ফ্যাসলে কে তহত সুগার কোঅপারেটিভ দ্বারা 16-17 কে পহলে किए गए पेमेंट पर टैक्स छूट दी गई है। इससे शुगर कोऑपरेटिव को 10,000 करोड़ का फायदा होगा। पहली बार रिट्रोस्पेक्टिव इफेक्ट से टैक्स में किसी को फायदा मिला है तो कोऑपरेटिव चीनी मिलों को मिला है, ये वास्तविकता हमने क्या। एक प्रश्न है कि इथेनॉल के लिए फाइनेंस नहीं मिलता है, क्योंकि अभी हालत कुछ चीनी कोऑपरेटिव चीनी मिलों की खस्ता हालत है। पहले तो एनसीडीसी ने एक फैसला ले लिया, महाराष्ट्र की सारी चीनी मिलों को हम डायरेक्ट महाराष्ट्र सरकार के थ्रू फाइनेंस करेंगे और आरबीआई चीनी सेक्टर कोऑपरेटिव चीनी सेक्टर के नॉर्म्स को भी थोड़ा रिलैक्स कर उनको सरलता से ऋण मिल पाए, इस प्रकार की व्यवस्था करने जा रही है। अखुन तो मेयर बीएचओ ने प्रस्तुति शुरू कर दे। আখ চাষীদের জন্য নতুন জীবন।